জেলত গর্ভবতী হয়েছে বহু মহিলা কয়েদী। মহিলা বন্দীসকল কারাগারের জিম্মাত থাকার পিছত গর্ভবতী হয়েছে, কিন্তু কেনেকৈ? এতিয়ালৈ কারাবন্দী মহিলায় জন্ম দিছে 196টা শিশু। কারাগার সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। কারাবন্দী মহিলা সন্তান সম্ভবা হওয়া বিষয়টি আলোচিত হয়েছে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের মজিয়াত। আনকি কারাগারের ভিতর পুরুষ কর্মচারীসকলের প্রবেশ মহিলা বন্দীসকলের বেষ্টনীর ভিতর নিষিদ্ধ করব লাগে বলে বৃহস্পতিবারে কলকাতা উচ্চ ন্যায়ালয়ত এমিকাস কিউরিয়ে আহ্বান জানায়। কলকাতা উচ্চ ন্যায়ালয়ক জানা হয়েছিল যে মহিলা বন্দীসকল পশ্চিমবঙ্গের কারাগারের ভিতর জিম্মার সময়তে সন্তান সম্ভবা হয়েছে। কারাগারত কমেও 196টা কেঁচুয়ারও জন্ম হয়েছিল। এমিকাস কিউরিয়ে আহ্বান জানাইছিল যে কারাগার সমূহের পুরুষ কর্মচারীসকলের প্রবেশ তৎক্ষণাৎ মহিলা বন্দীসকলের বেষ্টনীর ভিতর নিষিদ্ধ করব লাগে। এই বিষয়টি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ শিবগনাম আৰু ন্যায়াধীশ ভট্টাচার্যর খণ্ড বিচারপীঠে আন এটা খণ্ড বিচারপীঠক হস্তান্তর করেছে। সরকারের অধিবক্তাও যত উপস্থিত থাকিব। মুখ্য ন্যায়াধীশ শিবগনাম আৰু ন্যায়াধীশ ভট্টাচার্যর বিচারপীঠে টুকাবর রেকর্ডত লওয়ার সময়ত কয়, এমিকাস কিউরিয়ে বিষয়টি উল্লেখ করেছে আৰু কিছুমান গুরুতর বিষয় উত্থাপন করেছে। এনেকা একটা বিষয় হল যে মহিলা বন্দীসকল জিম্মাত থাকতে গর্ভবতী হয়েছিল। বর্তমানে 196টা শিশু পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারত আছে। পশ্চিমবঙ্গের কারাগার সেবার এগারী জ্যেষ্ঠ IPS বিষয়ে কৈছিল যে যদি এগারী মহিলা যার 6 বছরতক কম বয়সের সন্তান আছে আর গ্রেপ্তার করা হয় তেন শিশুটক মাতৃ সত্যি থাকবলে অনুমতি দিয়া হয়। কিন্তু মোর ওর এনে কোনো তথ্য নাই যে মহিলাসকল কারাগারত গর্ভবতী হয়ে আছে, এয়া সম্ভাবনা নাই। যদি এটু মোর দৃষ্টিগোচর হয় মই নিশ্চিতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করি। বিষয়টি কলকাতা উচ্চ ন্যায়ালয়ত সোমবারে শুনানি হওয়ার সম্ভাবনা আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।